আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালিম পাখির খামারের হেসারির পক্ষ থেকে আপনাদের স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন আকর্ষণ। আজকের যে ভিডিওটা মাশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো, যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন প্রায় এক মাস হয়ে গেছে, এক মাসের বাচ্চাগুলা মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন, যে ভাত খাচ্ছে এবং কি ফিট ও পানি। আসলে এক মাসের বাচ্চা যে কি সব কিছু খায় সে সম্পর্কে নিয়ে আমি আলোচনা করবো আপনাদের কাছে। আপনারা অনেকেই বলছিলেন যে ভাই বাচ্চা খায় না, অমুক জায়গা থেকে বাচ্চা আনছি সে বাচ্চাগুলো খায় না, মারা যাচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে আসলে দেখাইয়া, নিজের চোখে দেখাইয়া দিচ্ছি, সরাসরি দেখতে পারছেন, দেখাইয়া আপনাদেরকে দেওয়া হচ্ছে যে এক মাসের বাচ্চা বা 15 দিনের বাচ্চাগুলো কি সুন্দরভাবে মাশাআল্লাহ খাচ্ছে একা একাই। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পারছেন যে এক মাসের কত চঞ্চল এবং কিভাবে খাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খাচ্ছে। আমি ভাত দিছি। হ্যাঁ, অনেকেই বলেন যে ভাই খালি ফিটও খায় ভাতও খায়। ভাত আসলে আমরা যে কোনো একবার দিই, আর ফিটগুলাই সবসময় দিয়ে থাকি। এবং কি যে পাশে পানি দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পানিগুলা খাচ্ছে। অনেকে বলতেছেন যে ভাই পানি কিভাবে দিব, ভাত কিভাবে দিব, এবং কি খাবার কিভাবে দিব, কোন পাত্রে দিব। এই জন্য আমি আপনাদের কাছে আসলেই আজকের ভিডিওটা নিয়ে আসা। সরাসরি দেখতেই পাচ্ছেন যে এরকম নিচু পাত্র বা নিচু পাত্রতে আপনারা যদি খাবার দিয়ে থাকেন, তাহলে এরকম নিচু পাত্রতে খাবার দিবেন, আর এরকম একটা আমাদের ফিট দিয়ে রাখবেন। এই দেখছেন নাইমে ফিট খাচ্ছে। হ্যাঁ, কোনো প্রকার সমস্যা নাই, ভাত ফিট সবই খাবে ইনশাল্লাহ, মাশাল্লাহ আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন। আর যারা এই এক মাসের 15 দিনের বা 10 দিনের বাচ্চা নিতে চাচ্ছেন, তারা সরাসরি যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাপি ভিউয়ার্স, যারা এক মাসের বাচ্চা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন, যারা 15 দিন এবং কি 10 দিনের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং শুধু তাই নয়, যারা রানিং নিউডাল অ্যাডাল এবং কি 3.5 মাসের বাচ্চা নিতে চাচ্ছেন তারাও সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শুধু ভিডিওটা দেখতে থাকুন, দেখার পরে আমি আপনাদেরকে আরও কিছু বলি, শুনেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে এবং কি সব কিছু দেখতেও পারবেন। হ্যাঁ, এখানে হরিয়াল ঘুঘু, রাজ ঘুঘু, সবুজ ঘুঘু, তিলা ঘুঘু, ডায়মন্ড ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু সহ বিভিন্ন প্রকার হাঁস এবং কি মুরগির বাচ্চা আপনারা পেয়ে থাকবেন, একসাথেই সব কিছু পাবেন ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা হবে না। এবং কি বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, আপনারা যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে। মাশাআল্লাহ বাচ্চা আছে, আপনারা যারা খামারের জন্য নিতে চাচ্ছেন পাইকারি এবং খুচরা, সরাসরি যোগাযোগ করবেন, আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা হবে না। আসলে ভিডিওতে অনেকেই বলেন যে ভাই দাম বলে দেন না। হ্যাঁ, ভিডিওতে দাম বলে দিলে, এখন একটা দাম বলে দিলাম, এটা এক বছর পরেও আপনারা সেই দাম নিয়ে আবার কথা বলেন যে হ্যাঁ ভাই এই ভিডিওতে তো এত দাম বলছিলেন। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে ভিডিওতে না বলে আপনারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকো, সরাসরি নাম্বারে আলোচনা করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং কি যারা অন্য ধরনের কিছু নিতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের পাখি, হাঁস, ঘুঘু এখানে পেয়ে থাকবেন, এবং মুরগির বাচ্চা সহ সব কিছু পেয়ে থাকবেন। আর আপনারা যারা 10 দিন 7 দিন বা বাচ্চা নিতে চাচ্ছেন, তারা হাতের আঙ্গুলের মধ্যে উঠায় খাবারগুলো দিবেন, দেখবেন সুন্দরভাবে ঠোকরে ঠোকরে খাবে, কোনো প্রকার সমস্যা হবে না। শুধু 15 দিন এবং এক মাসের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো একা একাই খাবে, কোনো প্রকার সমস্যা নাই। যে দেখতে পাচ্ছেন এক মাসের বাচ্চাগুলো ঠোকরে ঠোকরে খাচ্ছে একা একাই, এদেরকে নিয়ে আর কোনো কিছু করতে হবে না, বোর্ডিংও করতে হবে না, এবং কি ছেড়ে দিয়ে পালন করতে পারবেন। আর যারা 15 দিনের নিচে যে বাচ্চাগুলো নেবেন, সেগুলো আশা করি আসলে 7 দিনের যে 10 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো একটু বোর্ডিং করবেন। বোর্ডিং বলতে কি, আপনারা একটা কার্টন নেবেন, কার্টনের মধ্যে একটু একটা ভাল্ভ 40 পারে ভাল্ভ জ্বালিয়ে রাখলে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং কি আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম ওরা।